ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আড্ডার অবসরে ঝলমল করে ওঠে বাঙালি, আর সেই আড্ডা যদি বই, লিকার চা, অভিনয়, অভিনেতা এই সব মিলেমিশে যায় তাহলে তার কথাই নেই। আজ আমাদের বই আড্ডা লিকার চা অনুষ্ঠানে সন্ধে সাতটায় ঘড়ির কাঁটা মিলিয়ে আড্ডা মারতে চলে এসেছেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ একজন নট, নাট্যকার, অভিনেতা কৌশিক চট্টোপাধ্যায়। কৌশিক, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। কৌশিক চট্টোপাধ্যায়কে আমরা বই আড্ডা লিখার চাইতে ডেকে এনেছি। কৌশিক নাট্যকার, তার পাঁচটা নাটকের বই বেরোলো খুব সম্প্রতি, বইমেলার কিছুদিন আগেই। তারপরে তার নাটকের ওপর বই, এর মধ্যে মিনি বুক থেকে বড় বই থেকে শুরু করে অনেকগুলো। আর নাট্যকার যিনি, তিনি তো সাহিত্যের অন্যতম একটা শাখাকে সমৃদ্ধ করে চলেছেন, সারা পৃথিবীতে তাই হয়েছে। কৌশিক, এই যে নাট্যকার হিসেবে তুমি বাংলা সংস্কৃতিকে এইভাবে সমৃদ্ধ করে চলেছ, তা এইটাকে কি তুমি সাহিত্যের শাখা হিসেবে মনে করো? এইটা নিয়ে আমাদের নাটককারদের মধ্যে একটা দীর্ঘদিনের বিতর্ক আছে, তর্ক, এবং তর্কটা তুলেছিলেন মূলত মোহিত চট্টোপাধ্যায়। মোহিতবাবু যেমন বলতেন যে নাটক কখনো সাহিত্য না, কারণ সাহিত্যর একটা নিজস্ব আইডেন্টিটি আছে, নাটক মঞ্চে না হলে সেটা পুরো নাটক হয় না, যে কারণে চিত্রনাট্যকে কেউ সাহিত্য বলে না। আবার এর উল্টো দিকে পৃথিবীর প্রচুর নাটককাররা আসেন, আমাদের বাংলায় ব্রাত্যই তার সম্পূর্ণ বিরোধী। ব্রাত্য বসু মনে করেন নাটক সাহিত্য। আমার কাছে নাটক সাহিত্য তো বটেই, কিন্তু সাহিত্যর সঙ্গে সঙ্গে তার প্র্যাকটিক্যাল ভ্যালুটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সেটা কিভাবে মঞ্চে যাবে সেই চিন্তা আমাদের নাটককারদের সবসময় মাথায় থাকে। কি করলে সেটা মঞ্চে অভিনয় করা যাবে, কি করলে নির্দেশক একটা দৃশ্যের পর একটা দৃশ্যকে বাঁধতে পারবেন, সেই কারণে সাহিত্য এবং সাহিত্য নয়ের মাঝামাঝি কিছু হতে পারে। কিন্তু অবশ্যই যেহেতু ভাষা দিয়ে রচিত হচ্ছে, আমার মনে হয় সাহিত্য তো বটেই নাটক। আর পড়ানোও তো হয় ক্লাসে, একদম। আর মানে রবীন্দ্রনাথ থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে শুরু করে সবাইকে, তুমি যেটা বলছো যে নাটকটা স্টেজে নামবে এই কথা মাথাতে রাখতেই হতো, রবীন্দ্রনাথ এবং শেক্সপিয়ার দুজনেই নিজেদের নাটক প্রযোজনা করেছেন, অবশ্যই সেই সব নাটকে অভিনয় করেছেন তারা, তুমিও তেমন তো করছো নিশ্চয়ই। তো এইটা তার মানে তুমি নাটক লিখতে লিখতে কখনো ভাবো যে এই চরিত্রটা আমি অভিনয় করব? না, আমি সেটা খুব একটা ভাবি না, কারণ আমার নিজের দলে অভিনয় করতে আমার একটু অস্বস্তি হয়। আমি নাটক লিখি মূলত আমার নিজের দলের জন্য, এবং নির্দেশকের দায়িত্ব সামলে অভিনেতার দায়িত্ব নেওয়াটা বেশ চাপের, কারণ আমার ওই নির্দেশক মনটা সারাক্ষণই জেগে থাকে, ওই আলোটা বোধহয় ভুল হলো, ওই ওইখানে অভিনেতা এক সেকেন্ড দেরি করলো, ফলে মন দিয়ে আমি খুব অভিনয় করতে পারি না নিজের দলে। ফলে আমি নিজের দলে খুব কম নাটকেই অভিনয় করেছি, কয়েকটা করেছি, কিন্তু আমি কমফোর্টেবলি অভিনয় করতে পারি অন্যের ডিরেকশানে। অন্যেরা যখন আমাকে বিভিন্ন সময় ডেকেছে, বিপ্লব যখন ডেকেছে, অর্ণ যখন ডেকেছে, শিবদা ডেকেছেন, আমি তখন খুব নিশ্চিন্তে অভিনয় করেছি, কারণ আমাকে ওই দায়িত্বটা পালন করতে হয় না। আর যদি কোনো নাটক লিখতে গিয়ে একবার দুবার মনে হয়েছে যে এটা বোধহয় আমি করলেই ভালো, তখন সেটা করেছি, কিন্তু বেশিরভাগ নাটকে আমি অভিনয় করি না। সেটা তোমার সমস্যা? হ্যাঁ। সেক্ষেত্রে তোমার নাটক লেখা বা নাট্যকার চরিত্র কখনো অভিনয়ের কথা ভাবে না? না না, মঞ্চায়নের কথা ভাবতে পারে? একদম একদম, মঞ্চায়ন তো ভাবতেই হয়, কারণ আমি যেহেতু ডিরেক্টরও, ফলত আমার ডিরেক্টর সত্তাটা নাটক লেখার সময়ও জেগে থাকে। আমার অনেকে বলে যে পুরো ওটাকে ভুলে গিয়ে তুমি মন প্রাণ দিয়ে নাটক লেখো, কিন্তু আমার লিখতে গিয়ে মাথায় থাকে যে কী করে এটা হবে, একটা এলোমেলো লিখে দিলেই তো হবে না, এটা হতে হবে, এবং হওয়ার জন্য চ্যালেঞ্জটা কোথাও আমার নাটককার সত্তা এবং ডিরেক্টর সত্তার মধ্যে একটা সংঘাতও লেগে যায় কোথাও জায়গা থেকে। এবং এমন হয় ডিরেক্টর সত্তা এসে নাটককার সত্তার নাটক কেটে বাদ দিয়ে দিয়েছে, আমারই নাটক আমি কেটে ফেলে দিয়েছি যেটা হয়নি বলে। আচ্ছা, তুমি কোজাগরি তো একটা হার্ড ফার্স্ট এস্ট উপন্যাস থেকে লিখলে, সাইলাস টিম্বারম্যান। আচ্ছা, এটাকে করলে কেন, মানে এটাকে উপন্যাসটাকে নাটক করার কথা মনে হলো কেন? আসলে এটা করেছিলাম বেলঘরিয়া অভিমুখ বলে একটি দল, তাদের জন্য
তো বেলঘরিয়া অভিমুখ নতুন একটি দল, তারা আমার কাছে গিয়েছিল যে এই উপন্যাসটা নিয়ে। তখনও আমি সাইলাস টিম্বারম্যান পড়িনি প্র্যাকটিক্যালি। তা ওরা আমাকে বললো যে আমাকে একটু নাটক লিখে দিন, আমাদের কেউ লিখে দিচ্ছে না, অনেকজন আমাদের ফিরিয়েছে। তা আমিও তাদের বললাম যে দেখুন ভাই, আমি তো রেগুলার লিখি না, নাটক লিখি, কিন্তু আমার নাটক লেখা, আমার ডিরেকশন দেয়া, আমার ওয়ার্কশপ করা, অর্থাৎ থিয়েটারের অনেকগুলো কাজ আমি একসঙ্গে করি, তো আমার যদি ভালো লাগে আমি তাহলে করব, ভালো না লাগলে করব না। তো বেশ কয়েক মাস ওটা পড়েও ছিল, তারপর পড়ি আমি। এবং পড়তে পড়তে যে সময়ে নাটকটা হয় 2015 সাল, সেই সময়ে আমার খুব প্রাসঙ্গিক লাগে গল্পটা। একজন অধ্যাপক যিনি যুদ্ধের বিরোধিতা করেছিলেন, তাকে কেমন করে কোণঠাসা করা হচ্ছে, তাকে কেমন করে একলা করে দেয়া হচ্ছে, কেমন করে সবাইকে তার বিরুদ্ধে নামিয়ে দেয়া হচ্ছে, এবং সেই ভীতু সেই নরবরে লোকটা আস্তে আস্তে ওই লড়াইটা লড়তে লড়তে সাহসী হয়ে উঠছে এবং লোকটা জেলে চলে যাচ্ছে ফাইনালি। তো এইটা আমার তখন মনে হয়েছিল এটা বোধ হয় বলবার একটা কথা যেটা আমার সময়কে রিলেট করতে পারে, টাইমটাকে রিলেট করতে পারে। তখন আমি সেটাকে অ্যাডাপ্ট করি এবং একটা কলেজের শালবাগান বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই শালবাগানটাকে বাঁচাবার জন্য লড়াই অধ্যাপক একটা সই করে ফেলে, একটা সামান্য সইয়ের জন্য তার উপরে যেরকম আসতে থাকে আক্রমণ, কলেজ ম্যানেজিং কমিটির শোকজ ইত্যাদি ইত্যাদি যা যা হচ্ছিল, তাই সেই সব মিলেই আর কি তখন মনে ছিল এই কথাগুলো বোধ হয় এই সময়কে রিলেট করবে। এবং হলেও তাই, একটা নতুন দলের নতুন নাটক, আমরা ভেবেছিলাম 8-10টা শো হবে, কিন্তু সেটা প্রায় 75 রজনী পেরিয়ে গেল এবং পশ্চিমবঙ্গের হ্যানো ফেস্টিভ্যাল নেই, ইভেন বাংলাদেশ, ঢাকা, ত্রিপুরা সব জায়গাতে, উত্তরপ্রদেশ সব জায়গাতে কোজাগরি খুব শো হলো এবং মানুষের খুব ভালোবাসা পেলো এবং কোজাগরি একটাও আনন্দবাজারে বিজ্ঞাপন দেওয়া হয়নি বা কোনো খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়নি, কোজাগরিকে বাঁচিয়ে রেখেছে মানুষ, যে দেখেছে সে ফিরে গিয়ে আর একটা লোক নিয়ে পরের বার ফিরে এসছে। ফলে তো এই করতে করতে একটা কোজাগরি দিনের পর দিন হাউসফুল হয়েছে, মানে এখনো কোজাগরি হলে হাউসফুল, এখনো কোজাগরি হলে। হ্যাঁ, মানে এটা খুব আশ্চর্যের, মানে একটাও বিজ্ঞাপন না দিয়ে, বড় হোর্ডিং না দিয়ে, আমাদের পয়সাও ছিল না, সামর্থ্য ছিল না, কিন্তু কোথাও মানুষ রিলেট করেছিল বিষয়টা, মনে হয়েছিল এটা আমার কথা বলছে। আমার ওই ভীতু মানুষ তো আমরা সকলেই ভয় পাই আমরা, এবং সেটা কোনো অপরাধ না, আমি মনে করি ভয় পাওয়াটার একটা চারিত্রিক বৈশিষ্ট্য, কিন্তু ভয়টা আস্তে আস্তে যখন শৈলেশ কাষ্ট মঞ্চে জয় করে, দর্শকেরও মনে হয় আমি একটু কনফিডেন্স পাচ্ছি, বোধহয় বেঁচে থাকা যায়। বেশ, কোজাগরির মতো একটা মঞ্চ সফল প্রযোজনার নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়, অভিনেতা কৌশিক চট্টোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আছেন। কেউ যাবেন না, ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম বিরতির পরে। বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে চায়ের কাপে তুফান তুলতে চলে এসেছেন নট নাট্যকার অভিনেতা কৌশিক চট্টোপাধ্যায়। কৌশিক, ডানা নাটক যেটা তুমি লিখেছো সেটার সেটার বিষয়বস্তুটা যদি কিছু বল। ডানা আমার খুব প্রিয় একটা নাটক, মানে আমি যত নাটক লিখেছি তার মধ্যে ডানা খুব প্রিয় আমার, এবং চিরকালই থিয়েটারে ন্যাচারালিজম আমাকে খুব টানে না, মানে স্বাভাবিকতা বাদ, এই ঘর বাড়ি চা খাচ্ছে, দরজায় দাঁড়াচ্ছে, টেবিলে বসছে, এটা বাইরে আমার মনে হয় থিয়েটার লার্জার কিছু, থিয়েটার একটা বড় কিছু, এবং থিয়েটারে নন রিয়ালিজম আমাকে খুব টানে, যেটা স্বপ্নের মতো, যেটা ভেসে যেতে পারে, যেটা উঠে যেতে পারে, যেটা ঝাঁপিয়ে পড়তে পারে, লাফিয়ে পড়তে পারে। কী করেছে ডানায়? পুরো গল্পটাই ছিল একটা ওই সাধারণ অফিসের কেরানি, সে ওই চাপের মধ্যে থাকতে 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 একদিন আবিষ্কার করে তার দুটো ডানা আছে এবং তার ডানা বেরোচ্ছে, এবং সে সবাইকে বলতে থাকে আমার ডানা আছে। এবং এই নাটকটা ও 90-এর দশকের শেষে সাংস্কৃতিক অভিনয় করতো, শান্তিপুর সাংস্কৃতিক, তারপরে রিসেন্টলি 2-3 বছর আগে টালিগঞ্জ সংসপ্তকেটা অভিনয় করছিল, প্রসেনজিৎ বর্ধন আমাদের অত্যন্ত প্রিয় অভিনেতা, অমূল চরিত্রে অভিনয় করল। হ্যাঁ, প্রসেনজিৎ চলে গেল হঠাৎ খুব অসময়ে সেটা, এবং ডানাও প্রায় বন্ধ হয়ে গেল, কারণ প্রসেনজিৎ ছাড়া ওই চরিত্রটা এক্ষুনি করার মতো কাউকে আমাদের মনে হচ্ছিল না। তুমি যদি বলো আমি ডানা থেকে একটু শোনাতে পারি, শোনাই। এবং এই যে ছবিটা, এটা ডানার শেষ দৃশ্যের ছবি। হ্যাঁ, মানে যখন লাস্ট ও ডানাটা মেলে এবং মঞ্চের প্রায় 8 ফুট উঁচুতে, তখন একটা মনে হয় একটা পুরো মঞ্চ জুড়ে কোনো অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে।
আমি একদম শুরুটা বলি। এবং আমি যেহেতু শান্তিপুরের মানুষ, সেখানে প্রতিদিন সকালবেলা 7:25 ট্রেন ধরার জন্য অসংখ্য ডেলি প্যাসেঞ্জাররা সাইকেল নিয়ে আসে এবং এটা আমার দেখা দৃশ্য। তো আমার নাটক শুরু হয়, মঞ্চের বিভিন্ন তলে অনেক লোক সাইকেল চালাচ্ছে, তার মধ্যে যে মূল চরিত্র গোপীনাথ সেও সাইকেল চালাচ্ছে। এবার নাটককার কথা শুরু করে ওই সাইকেল চালাবার মধ্যে, নাটককার বলে, নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন সব, ভালো তো বৌদি ছেলেমেয়েরা? বাহ বাহ সুন্দর, তাহলে সকলে ভালো। এক একটা লোক থাকে একটু কেমন যেন, যেমন সকালে আমাদের পাড়ার ঘনশ্যামদাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন দাদা, তা ভালো বললে মিটে যেত। তাহলে ভদ্রলোক বাজারের মধ্যে চেঁচিয়ে উঠলেন, ভালো নেই, একেবারে ভালো নেই। আমি তো ঘাবড়ে গিয়ে বললাম, ও তো উনি তো আমার হাত চেপে ধরে বললেন, চলো বসি, কেন ভালো নেই, ছুড়ে যাও। বুঝুন কাণ্ডটা, এরপর আর সরল মনে কাউকে আমার কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ আমি তো সবসময় ভালো। আসলে অনেকদিন থাকতে থাকতে থাকাটাকে তো আর আলাদা করে বোঝা যায় না, আসি ওই পর্যন্ত, অনেকটা আমাদের বাড়ির ওই পুরনো ছেঁড়া মহাভারতটার মতো। ওই সে ছিন্ন পত্রগুলি পরম যত্নে একটা লাল কাপড়ে গিঁট দিয়ে ঠাকুরের তাকে তোলা আসে, কিন্তু কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক ছাড়া ওর পাতা পরপর সাজিয়ে পড়ার চেষ্টা প্রাণান্তকর, তবু তো আছে বলুন। এরকমই আগে ওদের কথা জিজ্ঞেস করছেন, এখনও চেনেন নি? সকাল 7:10 এতগুলো লোক একসঙ্গে এক একদিকে সাইকেল চালাচ্ছে কেন? এই সময় একটা ট্রেনের আওয়াজ আসে, ট্রেন ঢুকলো, কুইক হারি আপ স্পিড আপ, ও রমেশবাবু সিটটা গণ্ডগোল করছে মনে হচ্ছে, ও বিকাশ দা একটু তেল দেন না কেন, এই দেখুন তো কি কাণ্ড, আগে থাকতে একটু ব্যবস্থা করে রাখতে হয়তো। ওই যে ছোড়া বুঝে জামা প্যান্ট পরেছে, কেমন টকটক করে সকলের সামনে এগিয়ে এলো দেখেছেন, সাইকেল আর চুল দুটো বিষয়ে ওর সবসময় যত্ন, প্রতিদিন যে পরিমাণ যত্ন করে, আহা কষ্ট করলে তবেই না কেষ্ট মেরে, বিয়ের ঠিক হচ্ছে অবশ্য বলে অবশ্য এখন সাইকেলের থেকে চুলের বেশি যত্ন। এই সময় হঠাৎ গোপীনাথের চেন পড়ে যায় আর সবাই চলে যায়, আর গোপীনাথ বলে, যা হয়ে গেল দেখেছ, 7:25 শালা সাইকেল, সারাটা জীবন একটু শান্তিতে থাকতে দিল না, জীবনে ঘেন্না ধরে গেল, রোজ এক আছাড় মেরে ভেঙে ফেললে হয় না, আরে ওট না শালা। নাটককার বলে, কী হলো আজও? গোপীনাথ বলে, আজ কাল পরশু তরশু রোজ, তিন আঙুল বুঝলেন, কে খণ্ডাবে, আরে ওট না। নাটককার বলে, তো রোজ রোজ যখন এখন এমন হয় একটু ঠিক করে নেন না কেন? গোপীনাথ বলে, বাজে কথা বলবেন না তো, আপনি জানেন ঠিক করি কি না, এই রোববারে হাঁদির দোকানে গিয়ে 3 টাকা দিয়ে চেনটা টাইট দিলাম, কিন্তু স্বভাব হয়ে গেছে ঢল হয়ে যাও, যতই টাইট দাও শালা ঢল হবে, আপনি কিছুতেই টাইট রাখতে পারবেন। মানে এই যে সাধারণ মানুষের সবটা ঢল হয়ে যাওয়া, এবং এরকম একটা মানুষ তাকে নাটককার বলে যে আপনি রোজ রোজ অফিস এসব বেঁচে আছেন কেন? তোমার এই পড়াটা শুনতে শুনতে ভাবছিলাম যে তুমি যেহেতু অভিনয় করো, মানে এই সাধারণ লোকে পড়লে এরকম হবে না আর কি, অভিনেতারা পড়লে যেরকম হয়। আচ্ছা তুমি মঞ্চে না সিনেমায় কোথায় অভিনয় করতে বেশি পছন্দ করো? অবশ্যই মঞ্চে, কিন্তু অনেকগুলো সিনেমা তো করে ফেললে। হ্যাঁ সিনেমা করলাম, কিন্তু সিনেমা দাশগুপ্তের উড়োজাহাজ দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমি মঞ্চে অভিনয় করছি আমার ছোট বয়স, ধরো 5 বছর বয়স থেকে। আর আমার পরিবারে না সবাই অভিনয় করতো, মানে আমার বাবা অভিনয় করতেন, মা অভিনয় করতেন, আমার ঠাকুরদা অভিনয় করতেন, আমার মামা কাকা, মানে আমাদের পরিবারে 100 বছর ধরে থিয়েটার হয়, মানে আমি অভিনয় করি, আমার বউ অভিনয় করে, ছেলে অভিনয় করে, ফলে মঞ্চের অভিনয়টাই আমার খুব মানে সরগর বিষয়। তো হঠাৎই ওই 2017 সাল হবে, সেই সময় বুদ্ধদেব দাশগুপ্তর হাউস থেকে একটা ফোন গেল যে স্যার একবার ডাকছেন আপনাকে। আমি তো প্রথমে একটু অবাকই হয়েছিলাম যে কিছু ভুল হচ্ছে কি না, কারণ বুদ্ধদেব দাশগুপ্ত আমার খুব প্রিয় পরিচালক, তার ছবি দেখতে দেখতে আমি বড় হয়েছি। তো বলছেন, না স্যার ডাকছেন আপনাকে একটা কাস্টিংয়ের ব্যাপারে কথা বলতে, আপনি যদি দেখা করেন। তা দেখা করতে যাই, তা উনি যে কাস্টিংটা ভেবেছিলেন সেটা না দিয়ে আমাকে ওখানে আরেকটা অন্য ইম্পর্টেন্ট কাস্টিং করেন, উনি একজন IPS অফিসার লালবাজারের। তো ওনার শেষ ছবি, তো সেইটা আমি করি। তারপর পরপর অনেকগুলো কাজ হয়, জয়দীপ মুখার্জির সঙ্গে অনেকগুলো কাজ হয়, সৃজিৎ মুখার্জি একটা ছবি এখনো রিলিজ করেনি, এক্সিডিক্যাল টু প্রেম, ওইটার জন্য আমাকে ডাকা হয়। তুমি আছো? হ্যাঁ ওটাতে আমি করলাম, হ্যাঁ ওই ছবিটাই করলাম। তুমি তার আগে সিরিজে করেছো? সিরিজ অনেকগুলো করলাম, গোড়া করলাম, একেনবাবু করলাম, তারপরে আর একটা কি মনে পড়ছে না, অভিনন্দনের একটা ছবি করেছিলাম, খুব সুন্দর ছবিটা, ওই ছবিটার নাম ছিল অনন্ত, ওটা ঋত্বিক চক্রবর্তীর সোহিনী ছিল, সেটা এখনো আসেনি। বিপ্লবের একটা ছবি করেছিলাম, ধুলোবালি কথা, রবিশঙ্কর বলের উপন্যাস নিয়ে, এরকম চলছে আর কি। আর ওই মঞ্চে দেখেছি তোমার ধৃতরাষ্ট্রের পার্ট মহাভারতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নটোধার প্রযোজনা।
আর আমার নতুন নাটক যেটা কলকাতায় করেছি 22শে আগস্ট, ওটাও হার্ট ফার্স্ট থেকে। অভিনেতা, নাট্যকার, প্রাবন্ধিক কৌশিক চট্টোপাধ্যায় রয়েছেন সঙ্গে, কেউ যাবেন না, আড্ডা জমে উঠেছে, ফিরে আসবো একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে আছেন নট, নাট্যকার, নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়। কৌশিক, কথা হচ্ছিল তোমার নাটকগুলো নিয়ে হচ্ছিল, আর এই যে আমি অনেকগুলো মিনি বুক পড়েছি, দেখেছি, আমার সংগ্রহতেও ছিল, এই নাটকের ওপর অভিনয় নিয়ে, নাটকের অভিনেতার প্রস্তুতি নিয়ে, দর্শক নিয়ে তুমি অনেকগুলো ছোটো ছোটো মিনি বুকও করেছো, অভিনয় নিয়ে তো কথা বলেইছ তুমি, তুমি এই নিয়ে অভিনেতা মানে বিখ্যাত কারণ অনুবাদ এরকম কিছু করেছো? মিনি বুক প্রসঙ্গে প্রথম বলি, আমার মনে হয়েছিল যারা আমরা অভিনয় করতে আসছে নতুন ছেলে মেয়েরা, তাদের একটা কতগুলো ওয়ান লাইনার যদি ধরিয়ে দেওয়া যায়, মানে আমি একটা বই করেছি অভিনেতার সহজ পাঠ, অভিনয়ের সহজ পাঠ, তাই সেটা প্রায় 150টা টিপস আছে, এক লাইন করে এক লাইন করে, আমার নিজের অভিজ্ঞতা, আমার পড়াশুনো, সেটাকে নিয়ে এক লাইন, প্রতি এক লাইন নিয়ে হয়তো 2 ঘন্টার আলোচনা চলতে পারে। তেমনি দর্শক কেমন করে থিয়েটার দেখে সেটা নিয়ে দর্শক বোন বলে একটা বই করেছি। একটা বই করেছিল অভিনেতার এটিকেট, অভিনেতাদের কী কী এটিকেট মেনটেন করা উচিত, এই নিয়ে কোনো লেখা পাওয়া যায় না, কিন্তু আমি একটা ছোট্ট বই করেছি, এগুলো সব পকেটে রাখা যাবে, তাতে পাওয়া যায় কি করে? এগুলো আমাদের শান্তিপুর সাংস্কৃতিকের সঙ্গে যোগাযোগ করলে ওরা ডাকে পাঠিয়ে দেয়, আমাদের যে প্রকাশনা বিভাগ আছে সেখান থেকে ডাকে পাঠায়। আর তোমার এই বইটা? হ্যাঁ, এই বইটা হচ্ছে, এটা আমার একটা খুব প্রিয় কাজ, অভিনেতার প্রার্থনা এই বইটার নাম। চার্লস ম্যারোইটস বলে একজন আমেরিকান ডিরেক্টর, আমার অত্যন্ত প্রিয় ডিরেক্টর, যিনি পিটার ব্রুকের সহকারী ছিলেন এবং বিভিন্ন ক্লাসিক নাটক শেক্সপিয়ারকে যিনি নতুন নতুন করে দেখেছেন, রিকনস্ট্রাক্ট করেছেন। তো চার্লস ম্যারোইটসের লেখা সম্পর্কে আমাদের বাংলার নাটকের লোকেদের খুব স্পষ্ট ধারণা ছিল না, কয়েকজন ছাড়া। তো যখন আমি তাকে পড়তে শুরু করি, আমার মনে হয় এই লেখাগুলো এত গুরুত্বপূর্ণ, যদি আমি অনুবাদ করে রাখি এবং এটা নাট্যচিন্তা একটা ছোট্ট বই করে, তো এর প্রথম লেখাটার নামই হচ্ছে অভিনেতার প্রার্থনা। যে অনেক মানুষ তো প্রার্থনা করি আমরা, অভিনেতা কি প্রার্থনা করে? বাহ, একটু পড়ে শোনাবে? হ্যাঁ, চার্লস ম্যারোইটসের অনুবাদ থেকে একটু পড়াই, পড়ে শোনাই। হে দেবতা, হে স্পেস, হে আমার স্বর্গীয় দূতির অভিভাবক, আজ রাত্রে আমাকে অভিনয় করতে দাও শিশুর মতো, যেমনটি আমি ছিলাম আমার প্রতিভাকে পণ্য করার আগে, আমার আত্মাকে অর্থের কাছে বিক্রি করার আগে। ওগো আমার হৃদয় মন থেকে নির্বাসিত করে দাও আমার সর্বগ্রাসী আমিত্বর মূর্তিকে, ব্যক্তিগত আমির বিরাট চরিত্র ছায়াকে, আমাকে নিঃস্বার্থ করে দাও, আমি যেন ফিরে পাই জীবন্ত সংযোগ আমার সহ অভিনেত্রীদের সঙ্গে। হে থেসপিস, আমাকে রক্ষা করো সেই লোভনীয় মুহূর্তগুলো থেকে যেখানে নিজেকে অসাধারণ বলে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি ছাপার অক্ষরে বোধধারা প্রশংসায় ছেয়ে দেবে আমাকে ওই মুহূর্তগুলির জন্য। আমাকে শুধু নির্মাণ করতে দাও আমার মুহূর্ত, আত্মকেন্দ্রিকতা আর আত্মপ্রশংসাকে দূরে রেখে আমাকে অনায়াসে ভেসে যেতে দাও এক মুহূর্ত থেকে এক মুহূর্তে। আমাকে শক্তি দাও, আমি যেন ক্ষমা করতে পারি আমার সেই সহ অভিনেত্রীদের যারা চাতুরী আর কৌশলে আমাকে ঠেলে দিতে চায় মঞ্চের পশ্চাৎ ভাগে আর নষ্ট করতে চায় আমার অভিনয়। নির্বাপিত করো আমার ক্রোধ, যে ক্রোধ বর্ষিত হতে চায় সেই সব মানুষদের প্রতি যারা আমার মহৎ প্রবেশের সময়, সকলেই জানে তুমিও জানো থেসপিস, মঞ্চের পাশে অনর্গল কথা বলে যায়। বাহ, আমাকে রক্ষা করো অস্ফুট সংলাপ বলার অনর্থক বিরতির ইচ্ছা থেকে, অপ্রয়োজনে সময় নষ্ট করে নিজের অভিনয়কে দীর্ঘায়িত করার পাপ থেকে, ভুল স্থানে রাখা আসবাবের বিকট শব্দ, দেরিতে ওঠা আলো, অনুপস্থিত সরঞ্জাম অথবা আমার শ্রেষ্ঠ শব্দগুলি উচ্চারণের সময়ে নিয়ম মেনে সামনের সারিতে বসে কাস্তে থাকা ভদ্রমহিলা যেন ভীত না করে আমাকে। আমাকে ইচ্ছা শক্তি দাও অভিনয় করে যাবার, যদিও সামনে বসেও থাকে একদল নাম গোত্রহীন নির্বোধ বন্ধুর অন্তরাল বিষ, যখন আমাকে নিক্ষেপ করে অসফল অভিনয়ে মৃত্যুপথযাত্রী ক্যান্সার রোগীর মতো, তখনও যেন অভিনয় করে যেতে পারি পূর্বাপর। আমার জীবনকে শিল্প হতে দাও। বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তিনি
ব্রেস্টের উপরে এরকম কিছু অনুবাদের কাজ করেছেন। এই যে বাংলাটা আশ্চর্য জর্জরে বাংলা, এ কি তুমি? আমি জানি না, হয়তো ভালো লেগেছে বলেই হয়েছে। আমি খুব রেগুলার অনুবাদ করি এরকম নয়, কিন্তু আমি যখন ইংরাজিতে কবিতাটা পড়ি তখন আমার লিখতে গিয়ে এই কথাগুলো লিখতে অনুবাদ বলা হয়, মানে ইচ্ছে করে। এবং আমাকে পরে বন্ধুরা বলে এটা কিন্তু তুই বলে না দিলে খুব বোঝা যাচ্ছে না যেটা ইংরাজি থেকে অনুবাদ করা। সত্যি সত্যি তাই, আমারও মনে হচ্ছিল এটা তুমি একদম সরাসরি বাংলায় লেখা কোনো সংলাপ। আচ্ছা, তুমি নিজে নাটক লেখা ছাড়াও আর কি নাটকের কাজ বা মানে এই বই নাটকের বই? আমি তো ধরো মূলত একজন সংগঠক, আমার দল ছাড়া সে তো কাজ আছে, বুঝছি, নাট্য পুস্তক, হ্যাঁ, নাটকের বই আর কোনো কাজ? হ্যাঁ, নাটকের বই নিয়ে আমি, আমাদের একটা প্রকাশনা বিভাগ আছে দলের, সেখান থেকে আমরা সম্প্রতি একটা বই নিয়ে প্রায় 2 বছর কাজ করছি। এর আগে আমরা মহলা বলে একটা বই করেছিলাম প্রায় 2 বছর খেটে, কেমন করে রিহার্সাল করেন সারা পৃথিবীর ডিরেক্টররা। নতুন যে বইটা করছি সেটা হচ্ছে থিয়েটারের সলিল বন্দ্যোপাধ্যায়, তুমি নিশ্চয়ই জানবে, মানে সলিল বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নাট্য শিক্ষক, আমাদের প্রণম্য নাট্য গুরু বলা যেতে পারে, অসাধারণ নাট্য নির্দেশক। এবং সলিলবাবুর অপূর্ব সব লেখা আছে অভিনয় নিয়ে, নির্দেশনা নিয়ে, থিয়েটারটা আর্ট ফর্ম হিসেবে কতটা সজীব সেই সব নিয়ে। তা আমরা সলিলবাবু বেঁচে থাকতে একবার ওনার কাছে গিয়েছিলাম যে আপনার লেখাগুলো নিয়ে আমরা একটু বই করব। তো উনি পারমিশন দেন, বলেছিলেন আমি যদি কখনো মারা যাই তারপরে তুমি করো। তা সলিলবাবু কত বছর চলে যান, তারপর ওনার মেয়ের সাথে আমাদের কথা হয়, ত্রিনানী লীনা বন্দ্যোপাধ্যায়ের সাথে। উনিও উৎসাহ দেখান এবং আমরা প্রায় 450 পৃষ্ঠার একটা বই প্রস্তুত করছি সলিলবাবুর সব লেখা নিয়ে, এবং নাম দিয়েছি থিয়েটারের ক্লাস। আমার মনে হয় যারা অভিনয় ভালোবাসেন, যারা থিয়েটার করেন, থিয়েটারকে বোঝার জন্য এই বইটা একটা আকর গ্রন্থ হবে। কাজ চলছে, এটা আমরাই করছি, আমাদের থিয়েট্রিক্যাল বলে যে প্রকাশনা বিভাগ আছে এটা কলেজ স্ট্রিটে পাওয়া যাবে, এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে তো আমরা ডাকে পাঠাবো। আর তোমার যে 5টা নাটকের বইটা বেরোলো এটা করেছে কারা? এটা করেছে কৃষ্ণনগর মুদ্রা বলে একটি প্রকাশনা, ওরা অনেকগুলো ভালো ভালো কাজ, তমাল বন্দ্যোপাধ্যায়রা করেছে, এবং ওরা ওখানে শেক্সপিয়ার নিয়ে অনেকগুলো বই ছাপছে, স্বপন বরণ আচার্যের অনুবাদ অনেকগুলো করেছে, ওদের একটা দোকানও করেছে। হ্যাঁ, মুদ্রা আমি গিয়েছিলাম উদ্বোধনের দিন। ও, উদ্বোধনের দিন গিয়েছিলে, খুবই ভালো, মুদ্রার তো প্রকাশনাগুলো খুব সুন্দর, এবং ওদের কাজের মধ্যে একটা রুচি ছাপা সবটা আছে, খুব ভালো। তুমি আর কি বই মানে বা আর কি নাটকের মধ্যে লেখার আগামী তোমার পরিকল্পনা? নাটকের মধ্যে আমি একটা রূপকথা লিখলাম অনেকদিন পরে, খুব সিরিয়াস সিরিয়াস নাটক লিখছিলাম, ভারী ভারী গ্লুমি, যা হয় আর কি সময়ের চাপে। তো এর মধ্যে আমার এক ছাত্র হঠাৎ আমাকে বলল যে স্যার আমি একটা নাটক করব লিটল মারমেড থেকে অ্যান্ডারসনের। তা আমি ওদেরকে একটা অতল কথা বলে একটা মিউজিক্যাল লিখে দিয়েছি, যেটা একটা প্রায় 1 ঘন্টার নাটকের 24টা গান আছে, গানে গানেই নাটক হবে। আমাদের বাংলায় মিউজিক্যাল খুব কমই হয়, তো এইটা একটা লিখেছি। আর আমি এখন রবীন্দ্রনাথ আমার চিরকালই খুব প্রিয়, আমি বিসর্জন এডিট করছি নতুন করে, রক্তকরবী এডিট করছি নতুন করে, খুব ভালো, চার্লস ম্যারিসের একটা নাটক স্টেজ ফ্রাইট বলে সেটা অনুবাদ শেষ করেছি, এইরকম চলছে সব লেখালেখি। অভিনেতা নাট্যকার নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল, অনেকক্ষণ সময় তিনি দিলেন। কৌশিক এখন চলচ্চিত্রের ব্যস্ত অভিনেতা, ফলে ওর সময়ের ভীষণ দাম, তবুও অনেকক্ষণ সময় কৌশিক আমাদের দিয়েছেন, আমরা খুব খুশি। তোমাকে আমাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, নমস্কার। নমস্কার তোমাদের সবাইকে, আর আপনাদেরকেও প্রণাম। থিয়েটার দেখুন, থিয়েটারের পাশে থাকুন।